চাষিরা অনেকদিন থেকেই বলছিল যে এখানে একটা বাজে কোনো কাজ হয়, বাজে কোনো কাজ হয়। তো আজকে তারা এখানে হাতে নাতে ধরার পর বলছে যে এখানকার বাড়িওয়ালাও এর সাথে যুক্ত আছে। তো আমরা এটা তদন্ত করে দেখবো, যদি এটা সত্যি হয় তাহলে এই ভবনটা আমরা সিল করে পঞ্চায়েতের তরফ থেকে করা হবে কি? হ্যাঁ হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে করা হবে। এর আগেও কি আপনাদের কাছে কোনো অভিযোগ গেছিল এখানে? হ্যাঁ, এর আগে হ্যাঁ এরকম কথা এসেছিল যেখানে কোনো বাজে কাজ করা হয়। অনেকদিন থেকে এগুলো করতেছে, ছেলে মেয়েগুলো এখানে থাকে, সবাই দেখে দেখে আজকে ফাঁকা পাইছে, আজকে সবাই ধরছে। এদের ছেলে মেয়ে এসে থাকে, খারাপ কাজ হয় বলছে। তো বিয়ার ভবন, বিয়ার ভবন তো এখন দেখিনি, এখন তো দেখি এগুলার ভবন। কবে থেকে চলছে? প্রায় এক মাস দুই মাস হলো এরকম চলছে, বলে না পারার লোক থেকে থেকে দেখে দেখে যে আজকে বলছে। এখানে কি কি ধরা পড়েছে সেটা বলো। আজকে ধরা পড়েছে যে আজকে এরা মানে অবৈধ ব্যবসা করে ছেলে মেয়েকে নিয়ে, যে মালিক কি নাম দয়াল বর্মন। এই বিল্ডিংটা কিসের? বিল্ডিংটা হলো বিল্ডিংটা নিজের বাড়ি বিল্ডিং, কিন্তু ও করতে চায় কি এটার মধ্যে মানে মেয়ে ছেলে ব্যবসা করে। আর এখানে ওরা আছে কি বলে বিয়ের মহল, বিয়ের মহল আছে, এটা ঠিক নয়। এর মধ্যে প্রায় তকরিবন তিন মাস থেকে এটা চলছে, আমাদের এটা গোজো আমরা দেখতেছি যে এটা হচ্ছে। কারণ আমরা দেখলাম আমার আগে খবর পেয়েছি, এটা আজকে হাতে নাতে ধরা পড়ে, আজকে হাতে নাতে ধরা হয়েছে। আমার বাড়ি জাস্ট এই নিয়ার মেন রোডের পাশে। কি চাচ্ছেন এখন? আমার চাচ্ছি যে সব বন্ধ করতে হবে, প্রশাসনের উপর সব সব কাবারি করতে হবে। এটা চাই না যে এটা হবে, এটা করতেই হবে, আমরা করবো, কে করে আমি প্রশাসন লোক, এটা করতেই হবে।